পুলিশ, পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে মানে আমাদের কাছে যে দূরত্ব ছিল সেটাকে কমিয়ে নিয়ে তাদের কাছে নিয়ে আজকে যে অনুষ্ঠান করছে এর মাধ্যমে আমি মনে করি ব্যবসায়ীদের সাথে, টাঙ্গাইল প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসনের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে আমরা সার্বিকভাবে সর্বদিকে সহযোগিতা পাব। পাশাপাশি আমি একটি কথা বলবো, আমার ইতিপূর্বে যে বক্তা বলে গেছে টাঙ্গাইল ফুটপাত দখল, ফুটপাতের উপরে যারা ব্যবসা করে এদের মধ্যে একটা সিন্ডিকেট আছে যারা ভ্রাম্যমান ত্রাসের সৃষ্টি করে তারা কিছু জায়গায় ফুটপাত বসিয়ে রাতারাতি প্রতিটি দোকান থেকে ভাড়া তুলে। আমি আমার সুযোগ্য পুলিশ সুপারকে অনুরোধ করব এটি খতিয়ে দেখার জন্য, যাতে এর ভিতরে এর যারা জড়িত তাদের বিরুদ্ধে সুব্যবস্থা নেয় এবং তারা যেন আইনের আওতায় চলে যায়। ধন্যবাদ।